আজকে দেখুন, আজকে ICDS এর উপরে যেভাবে মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত যেটা নির্মম নির্মম চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অত্যাচার একটা দিনের পর দিন নেমেই আসছে। কিন্তু সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকার কিন্তু একদম চোখ বন্ধ করে তাদের ওপর যেন একটা যেন মানে অত্যাচার দীর্ঘ নামিয়ে আনছেন। যেমন দেখুন, আজকে আমাদের বলাই হয়েছে যে প্রত্যেকটা কেন্দ্রে দিন গোটা এবং অর্ধেক, একদিন গোটা একদিন অর্ধেক। তো বাজার দর যেটা, বাজার দর হচ্ছে আজকে 8 টাকায় পৌঁছে গেছে ডিমের দাম, সেক্ষেত্রে কিন্তু কর্মীরা কিনছে 8 টাকা দিয়ে, কিন্তু এখানে আমাকে সরকার দিচ্ছে 6.5 টাকা। কি করে আমরা এইভাবে আমরা চালাবো? তারপরে দেখুন, এই একটা অত্যাচার গেল, আবার দ্বিতীয় দিন দেখুন আমাদের কিন্তু সবজি জ্বালানি জ্বালানি কিন্তু সেইভাবে আমাদের দেয় না। জ্বালানি হচ্ছে প্রতিনিয়ত বরাদ্দ হচ্ছে যেমন 13 টাকা, 18 টাকা এবং হচ্ছে 23 টাকা। এই সামান্য জ্বালানিতে কিন্তু আজকের যুগে 55, 60, 70, 100 জনের রান্না কিছুতেই নামে না। সরকার কিন্তু কোনো দিন একটু কর্ণপাত করছেন না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমাদের হলুদ, খিচুড়িতে হলুদের দেওয়ার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু খিচুড়ি তো হলুদ ছাড়া চলে না। একটা হচ্ছে হলুদ হচ্ছে একটা হচ্ছে প্রতিষেধক, সেই প্রতিষেধক দেওয়ার কোনো যে টাকাটা, আজকে হলুদ হচ্ছে 300 টাকা কেজি, সরকার কিন্তু একটুকু ভেবে দেখছে না যে কর্মীটা কি দিয়ে ওই হলুদের পয়সাটা দেবে। আমাদের সোমবারে সোমবারে হচ্ছে অনলি মায়েদের হচ্ছে সবজি আছে, সেখানে শিশুদের কোনো সবজির পয়সা নেই। তাহলে এই ন্যূনতম সবজিতে একটা সেন্টার কি করে চালানো যায়? আমরা বলবো কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলবো যে এইটা সরকার অন্তত ভাবুন যে কিভাবে শিশু পুষ্টি কিভাবে বাড়ানো যায়। 9 টাকা এবং 12 টাকায় এখন এই শিশু পুষ্টি কিছুতেই বাড়ানো যায় না। এখন বর্তমানে হচ্ছে টাকার দাম ক্রমাগত কমছে, আমাদের ভারতবর্ষে প্রতিনিয়ত টাকার দাম কমে যাচ্ছে। তাহলে এইটুকু পয়সাতে 9 টাকা একটা বরাদ্দ কোনো ক্রমেই সঠিক নয়। এই বরাদ্দটা আরো বাড়ানো উচিত। এই বরাদ্দটা 9 টাকা বাড়িয়ে অন্তত 18 টাকা এবং 18 টাকাটাকে বাড়িয়ে 36 টাকা করা উচিত। যেটা হচ্ছে জ্বালানির দাম 13 টাকা, সেই জ্বালানির দাম অন্তত পক্ষে 100 টাকা বলে আমরা মনে করছি। এবং হেল্পার এবং ওয়ার্কারদের কোন রকম অনারিয়াম বৃদ্ধি হয়নি গত দীর্ঘদিন ধরে। সেই অনারিয়ামদের অনারিয়ামে কি করে একটা বর্তমানে যা দ্রব্যমূল্যের বাজার, শিশু এবং অঙ্গনারি কর্মী হেল্পারদের তাদের সংসার, এই ন্যূনতম 6,500 এবং 8,025 টাকা কি করে চলে? সরকার কি দেখতে পাচ্ছেন না যে আজকে যদি আমি 500 টাকা নিয়ে বাজারে যাই, সেখানে দুটো মুঠো করে হচ্ছে সবজি এবং বাজার নিয়ে আসা হয়, সেখানে কিন্তু 8,000 টাকা কিচ্ছু হয় না। কর্মীরা তাদের হচ্ছে অনারিয়াম দিয়ে শিশুদের পুষ্টি তারা চালাচ্ছে, মায়েদের চালাচ্ছে, কিন্তু তার ঘরে যে অপুষ্ট শিশুটা বসে রয়েছে সরকার তার কথা একবারও ভাবছে না। যে অঙ্গনারী কর্মী না, সে কর্মীটা ভাবছে না, সে অঙ্গনারী কর্মী সারাদিনে কি খাচ্ছে, সে ওইটুকু পয়সায় সে কি করে চলছে, সেটা কিন্তু সরকার একটুকু ভাবছে না। তার ঘরে কি কোন জ্বালানি দিয়ে সে রান্না করছেন? আজকে আমাদের গ্যাসটা, গ্যাসের যে এটা জটিলতা আজকে কিন্তু ফিনান্সিয়াল অফিসে আটকে রয়েছে, সেই গ্যাসের জটিলতাও সরকার এক ফোঁটা দেখছেন না যে কর্মীরা কি করে একটা সেন্টার চালাচ্ছে। বেশিরভাগ সেন্টার এখনো পর্যন্ত খোলা ছাদের তলায় এবং গাছতলাতে সেন্টারগুলো চলছে। এগুলো প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা দেখুন ICDS দপ্তরটা, ICDS দপ্তরে এবং ICDS এর যে কেন্দ্রগুলো চলছে খোলা ছাদের তলায়, যেখানে আমরা এখনকার এই একবিংশ শতাব্দীতে কোন বাচ্চা কারেন্ট ছাড়া চলতে পারে না, এখনো পর্যন্ত কোন ICDS সেন্টারে কোন বিদ্যুতায়ন নেই। কি করে এত তীব্র গরমে একটা শিশু এবং সেই অঙ্গনারী কর্মী হেল্পার কি করে ওই পঠন পাঠনের কাজ করে, এবং হেল্পার ওই শিশুটি কি করে সঠিকভাবে যে তার পরিষেবাটা সঠিক হয় এবং কি করে সে শিক্ষা লাভটা করে, এটা কিন্তু আমি বলবো সরকার এটা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে, এটা অত্যাচার, নির্মম ভাবে অত্যাচার করছে। এবং অঙ্গনারী কর্মীদের প্রতিনিয়ত কাজের যে ফিরিস্তি দীর্ঘদিন ধরে বেড়েই যাচ্ছে, 12 খানা